হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহবুব রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যানাদার ক্রিয়েশান। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে সাতক্ষীরা সুন্দরবন। চাকরির সুবাদে অনেকদিন ধরে সাতক্ষীরাতে আছি, তার জন্য একটা সুন্দরবন ট্যুর দিয়ে দিলাম। এর আগেও আছে সুন্দরবন, তবে সুন্দরবন যে পিকনিক স্পট আমরা আজকে ওখানে যাব না, এটা থেকে ভিন্ন। আমরা ঠিক গ্রাম থেকে, গ্রামের ভিতরে ছোটো নদী দিয়ে, ছোটো নৌকা নিয়ে বেয়ে বেয়ে সুন্দরবনের ঠিক মাঝে যাব আজকে। তো আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো, আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। শুধু সামনে আগানোর পরে দেখতে পেলাম যে নদীতে ভাটা লেগে গেছে, জোয়ারে বাদ নাই। সো আমরা সামনে আগাইতে পারবো না এখন এই মুহূর্তে, জোয়ার যখন আসবে ঠিক তখন যাইতে হবে। তার ফাঁকে আমরা আমাদের কাঁকড়া ছিল রেসিপিতে, কাঁকড়াটাকে পরিপূর্ণ রান্নার প্রস্তুতি করে নিলাম। পরিপূর্ণভাবে জোয়ারে পানি এখনও আসে নাই, তারপরেও আমরা কিছুটা পানি আসতে দেখে নৌকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের নৌকাটা ছোটো, কোনোরকম একটু পানি হলে যাওয়া যাবে। তো আপনারা দেখছেন যে এখনও অনেক জায়গা বাকি আছে, পানি এখনও আসে নাই। কিছুক্ষণের জন্য নিজেকে একটু মাঝি বানালাম, কারণ একটু ট্রাই করে দেখলাম যে আসলে মাঝি হওয়ার ফিলিংটা কেমন। আসলে খুবই কষ্টকর, যারা নৌকা বেয়ে চলে আসলে অনেক কষ্ট করে। তো কিছু তো সামনে আগানোর পরে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি। এখান থেকে ভিতরে আর যাবো না, এখানে আমরা রান্নাবাড়া করে খাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার উপরে কিন্তু একটা চুলার ব্যবস্থা করা আছে, আসলে খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। আমরা নৌকাতে রান্নাবান্না শুরু করতে পারতেছি, আসলে এর জন্য এক্সট্রা কোনো কিছু বহন করা লাগে না, এটা থাকে নৌকাতে এখানে, যা খুবই ভালো উপকার হলো। এখানে আমাদের নৌকার চুলার উপরে চাউল ডাল অবশ্য দেওয়া হয়ে গেছে, ওদিকে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আসলে গরুর মাংস কুটলাম, গরুর মাংস কুটে রেডি করলাম, তার ভিতরে খিচুড়ি কিছুটা হয়ে গেছে, তারপরে মাংস রান্না করব। বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষের দিকে, তবে এখানে এসে একটু সমস্যার সম্মুখীন হলাম, কারণ এই বিষয়ে আমরা জানতাম না। এখানে এসে আমরা বসার কোনো স্থান পাইনি, এখানে যে অবস্থা বসা যাবে না, তাই আমরা এখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম, কি আর করা। খেয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাতে হবে। তো আমরা দেরি না করে আমরা আবারও ফিরে চললাম আমাদের গন্তব্যে।